Welcome back to my channel Sarifa's World and আমি এখন আছি South City Mall-এ আর এখানে অনুসন্ধান ফিল্মের প্রিমিয়ারে আমি এসে গেছি এখানে এসে যেটা দেখছি সেটা হচ্ছে চাঁদের হাট বসে গেছে Sarifa's World-কে সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন Thank you so much Sarifa's World-এর সমস্ত ভিউয়ার্সকে জানাই নতুন বছরের আগামী অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা এবং প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল Hi, Sarifa World, always subscribe for me and stay entertained and updated. Thank you. একটুখানি ভালো হয় এবং আমরা আশা পাই একটু ভালো হয় এবং কাস্টিং তো খারাপ চলে যায় আমি নিজেই নিজের বেঞ্চ মার্ক তৈরি করে ফেলে তার মধ্যে পায়েল অনেক অভিনেতা অভিনেত্রী পরিপক্ক অভিনেতা অভিনেত্রী হয়েছে তাদের গাছ দেখে আমরা হয়তো সব শিখেছি শিখছি ভবিষ্যৎ হচ্ছে Sarifa World কে সাবস্ক্রাইব করুন সবাই দেখুন তাতে ওর ঘরে একটু টাকা ঢুকবে ডলার ঢুকবে আর এই চ্যানেলটা একটু ভালো জায়গায় যাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর সবাই দেখুন ধন্যবাদ চুরান এই নিয়ে রাজীবদার সঙ্গে আমার সেকেন্ড ইন্টারভিউ তো রাজীবদাকে পেয়ে গেছি অনুসন্ধান মুভির প্রিমিয়ারে আর রাজীবদা এই মুভি নিয়ে আপনি কতটা আশাবাদী আমি এখন যেখানে যেখানে দাঁড়িয়ে আছি আমরা বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে সেখানে সব ছবি নিয়ে আমি খুব আশাবাদী কারণ সিনেমা হলে মানুষ যাওয়া দর্শক যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট খুব দরকার একচুয়ালি আর যারা আমাদের সত্যি সিনিয়র ডিরেক্টর এবং অন্যরকম ডিরেক্টর যারা আছেন মানে কমলদা হোক বা শিবুদা হোক বা দেবের দুটো ছবি দেবের ছবি লজিটের ছবি মানে যে কোনোভাবে যে কোনো সিনেমা যাই হোক যারা সিনেমা বানিয়েছে সেই সিনেমা ভালো করেই কষ্ট করেই বানিয়েছে পাবলিকের জন্য বানিয়েছে তো তারাও সবাই চাইবে যে সিনেমা হলে যে সিনেমা দেখুক লোকে তো খুব ইম্পর্ট্যান্ট এখন টালিগঞ্জের যে কোনো ডিরেক্টর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ডিরেক্টর বা যে কোনো প্রডিউসার বা যে কোনো ইয়েকে এমনভাবেই ছবি রিলিজ করা উচিত যাতে পাবলিক আবার হলে আসুক পাবলিক আবার সিনেমা হলে এসে সিনেমা দেখুক তাতে আমাদের লাভ বাংলা ইন্ডাস্ট্রির লাভ তো কমলদা অত্যন্ত সিনিয়র ডিরেক্টর এবং অত্যন্ত অন্য অন্য ধারার ছবি করেন অন্য অন্য সাবজেক্ট নিয়ে ছবি করেন সে প্রথম থেকে সে মেঘে টাকা তারা হোক চাঁদের পাহাড় হোক বা যাই হোক যেদিকে হোক আর কি তো আমার খুব মানে আমি খুব খুশি যে কমলদা ছবি এই মুহূর্তে রিলিজ হচ্ছে এবং আমি আশা করছি যে পাবলিক আবার সিনেমা হলে আসবে সিনেমা দেখতে আসবে থ্যাংক ইউ তো গাইজ আমরা এখন পেয়ে গেছি জয়দীপ মুখার্জিকে ইনি খুব এখানে একটা অনুসন্ধান মুভিতে খুব ভালো ক্যারেক্টার প্লে করেছে সেই ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আজকে আমরা জেনে নেব স্যার বলুন অ্যাকচুয়ালি পুরোটা বলতে পারবো না বাট এই চরিত্রটা হচ্ছে একটা জল্লাদের চরিত্র যখন ল অ্যান্ড অর্ডার কাউকে আইনত একটা শাস্তি দেয় সেই শাস্তিটা দেবার দায়িত্বটা হচ্ছে আমার এবং এখানে চরিত্রটা সেরকমই একজন এবং যেহেতু একটা আত্মঅনুসন্ধানের গল্প সুতরাং সবাইকে হলে এসে ছবিটা দেখলে আমার মনে হয় প্লিজ হলে এসে ছবি দেখুন এবং শুধু অনুসন্ধান নয় বাংলা ছবিকে হলে এসে দেখুন আরেকটু এগিয়ে সো গাইজ সবাইয়ের কথা মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর হ্যাঁ এখনও কিন্তু অনেক সারপ্রাইজ বাকি আছে তার জন্য Sarifa's World-কে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ পরবর্তী নোটিফিকেশানটা যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আমার নেক্সট ভিডিওর সো কিপ ওয়াচিং Sarifa's World অনুসন্ধান মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তাদের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেই সমস্ত কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরব তার জন্য কিন্তু ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল Sarifa's World থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং Sarifa's World